তো দেখতেই পাচ্ছ এতগুলো জামা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য, তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ, চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগতে চলেছে, কারণ আজ আমি শেয়ার করবো আমার পুজোর কালেকশন। এইবারে দুর্গাপুজোয় কী কী ড্রেস কিনেছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো কিন্তু মা দিয়েছে, আর না হলে আমি কিনেছি, এরকম ধরনের ড্রেস আছে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে লাস্ট পর্যন্ত আমি কটা জামা তোমাদেরকে দেখালাম, তো বুঝতে পারবো তোমরা কতদূর ভিডিওটা দেখলে, আর কোন জামাটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটাও জানিও কমেন্টে। তো চলো প্রথমে একটা ওয়ান পিস দিয়ে শুরু করি, ওয়ান পিস বলো গ্রাউন বলো ওরকমই। তো এই দেখো গাউনও বলতে পারো, ওয়ান পিসও বলতে পারো। তো পুরোটা তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো ব্ল্যাকের মধ্যে যাচ্ছে আর এরকম ফুল ফুল, বেশ ভালো কিন্তু জামাটা। যখন আমি পরবো তখন তো তোমরা বুঝতে পারবে, কিন্তু এখন পরে দেখাবো না, পুজোর সময় দেখাবো, কারণ এখন যদি দেখাই তাহলে পুজোর সময় আর তোমরা কি দেখবে, সেই জন্য এখন পরে দেখাচ্ছি না, এখন শুধু দেখাচ্ছি। দেখো তো এটা নিয়েছি আমি কিন্তু মিশো থেকে, আমার মিশো ফ্লিপকার্ট আর দোকান শপিং মল মানে সব মিক্সিং আছে, তো আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে কোনটা কোথায় নিয়েছি আমি। তো এটা নিয়েছি মিশো থেকে, তোমরা যদি কেউ নিতে চাও মিশো বা ফ্লিপকার্টের লিঙ্ক আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো। তো এখন দেখা একটা টপ, তো এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে রেড কালারের। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এই টপটা নিয়েছি, অবশ্যই জানিও কোনটা কেমন লাগছে। তো চলো এবার একটা জিন্স দেখাই, জিন্স আর কি দেখাবো কিন্তু কালারগুলো দেখাচ্ছি। এই দেখো একটা নেভি ব্লুর মধ্যে নিয়েছি, পুরোটাই সিম্পল, এই যে এখানে যেমন থাকে আর কি, একদম ডিপ নেভি ব্লুটা নিয়েছি, আমার ডিপ নেভি ব্লুটা ছিল না, তো এটাই নিয়েছি। ফোনে বুঝতে পারছো? হ্যাঁ বোঝা যাচ্ছে। তো এরা একদম সিম্পল সিম্পল ডিপ নেভিগুলো নিয়েছি, কারণ সিম্পল জিন্সগুলো আমার বেশি ভালো লাগে, কাজ করাগুলো না খুব একটা মানায় না, সেজন্য সিম্পল নিয়েছি। এই একটা জিন্স দেখালাম, আরও একটা আছে, আমি পুজোতে এবারে দুটোই জিন্স নিয়েছি, বেশি নিইনি দুটোই নিয়েছি। তো জিন্স যেহেতু বেশি খুব একটা পরা হয় না সেজন্য বেশি নিইনি, আর জিন্সগুলো টেক্সই হয় সেজন্য আর বেশি কেনারও প্রয়োজন হয় না। তো এই দেখো একটা ছাই কালার, তো এই একটা জিন্স নিয়েছি, এটা একটু শুধু পায়ের কাছে এরকম কাটা কাটা আছে, তো এই জিন্সটাও নিয়েছি। এই দুটো জিন্সই কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তো কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর এখানেও দেখো একটু কাটা কাটা টাইপ আছে। তো এই দুটো কালারই নিয়েছি, এই কালারটা আমার ছিল না সেই জন্যই মেনলি এই কালারটা নিলাম। আর তো বেশি দিন দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিনই, তোমাদের কি পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও, আর কটা কি নিয়েছো, এখনও কি বাকি আছে শপিং অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখা একটা কুর্তি, তো এই কুর্তিটা আমি নিয়েছি শপিং মলে বেনাচিতিতে, তো একটু মানে ভাঁজ করা ওরকমভাবে ছিল বলে একটু কুচকানো লাগছে। তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও, এই একটা কুর্তি নিয়েছি শপিং মল থেকে, আর ওই যে বেনাচিতি সিটি স্টাইল থেকে নিয়েছিলাম, আর তোমার এই যে এই একটা কুর্তি নিয়েছি, অবশ্যই জানিও কেমন লাগছে কুর্তির ডিজাইনগুলো মানে ছাপটা। তো এটা দুটো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, মানে একটা নিলে একটা পাবে, কিন্তু ওই একই দামটা হয়ে যায় আর কি, যাই হোক দুটোই নিয়েছি আমি। তো এই একটা আর এই একটা, এটা আমি নিয়েছি ফ্লিপকার্টে, তো দেখাই চলো তোমাদের। হোয়াইট হোয়াইট কার না ভালো লাগে, দেখতেই পাচ্ছ হোয়াইট পরে আছে, এটাও আগের বছর দুর্গাপুজো নিয়েছি। এই জামাটা কিন্তু সবার পছন্দের ছিল, আগের বছর দুর্গাপুজো যখন তোমাদেরকে দেখিয়েছিলাম সবাই লিঙ্ক চেয়েছিলো, তো আশা করি এটাও হয়তো চাইতে পারো, দেখা যাক। তো যে এটা আবার বোঝা যাবে না ফোনে অতটা, মানে আমি দেখেছি ফোনে অতটা বোঝা যায় না, ভিডিওতে তো আরোই হয়তো বোঝা যাবে না যেহেতু সূক্ষ্ম কাজ আছে। দেখো হ্যাঁ বোঝা যাচ্ছে না, বললাম না বোঝা যাবে না, আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো পুরো হোয়াইট হোয়াইট লাগছে, মানে আমিও হোয়াইট পরেছি তো, আর এটাও একদম হোয়াইট সেজন্য বোঝা যাচ্ছে না, মানে এটা ঘিয়ে হোয়াইটের মতো, ওই জন্য তোমরা বুঝতে পারছো না। তো একদম লং এটা, সেই কী করে বোঝাবো তোমাদের, বোঝানো ঠিক যাচ্ছে না। দেখো কাজটা তোমরা দেখো, এই যে সামনে থেকে দেখাচ্ছি এরকম কাজ করা, বোঝা তো যাচ্ছে না, যাই হোক আমি তোমাদেরকে এটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো এই জামাটা দেখা যাক পরে কেমন লাগে আমাকে, হোয়াইট তো হোয়াইট সবারই ভালো লাগে, তো যখন পরবো তখন তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো, আর এটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। আর এটার সাথে ওড়নাও আছে একটা,
তো এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। এই যে ওড়নাটা সিম্পলি শুধু সাইডে সাইডে এরকম আছে, তো এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এবার দেখাবো তোমাদেরকে কটা প্লাজো। তো এই তিনটে মাইনে দিয়েছে আমাকে আসানসোল থেকে, তো এই প্লাজোগুলো দেখাই, একটাই যে কোনো খুলে দেখাচ্ছি। রেডটা দেখাবো, কোনটা এটা দেখাই, এই তিনটে প্লাজো মধ্যে একটাই দেখাই, তিনটেই একই ডিজাইন। এই দেখো, তো একদম সিম্পল। এগুলো আমি বাড়ি পরার জন্যই নিয়েছি মেনলি। তো দেখো এগুলো তিনটে নিয়েছি, কালারগুলো দেখলে তোমরা, রেড, এই যে একটা সবুজ টাইপ আর মানে শ্যাওলা শ্যাওলা টাইপ, আর একটা হচ্ছে ব্লু। তো চলো এবার একটা টপ দেখাই, এটাও আমি নিয়েছি শপিং মল থেকেই, বেনাচিতির ওই সিটি স্টাইল থেকেই। তো ফোনে কালারটা ঠিক, হ্যাঁ ঠিক বোঝা যাচ্ছে না, একটু আলাদা লাগছে, হয় না সামনে এক লাগে আর ফোনে এক লাগে। এটা তোমার বেগুনিও ঠিক না, মানে একটা কেমন একটি, মানে বলতে পারবো না আমি কালারটা ঠিক, কিন্তু হালকা আসছে ফোনে, বেগুনি বেগুনি টাইপটাই বেশি লাগছে। তো এরকম একটা শার্ট টাইপ নিয়েছি, এরকম ছিল না, তো আশা করি পরলে ভালোই লাগবে। যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে, পরে আমি দেখেছিলাম কেমন লাগছে, তো ভালোই লাগছিল, তো সবই পরে দেখেছি অবশ্য, বলেই তো নিয়েছি। যাই হোক, এটাও কিন্তু আমি ওই শপিং মল থেকে নিয়েছি। কেন বলো তো, বলে দিচ্ছি, কারণ তোমরা যদি লিঙ্ক চাও তাহলে আমি তো মানে দিতে পারবো না, তাই যেগুলো লিঙ্ক চাইবে, মানে আমি বলে দিচ্ছি যেগুলো ফ্লিপকার্ট মিশো সেইগুলোর লিঙ্ক চাইবে, আর অবশ্যই লিখে দেবে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে লিঙ্ক দিয়ে দেবো। চলো এবার দেখাই, এখন এটা চলছে অনেক, নাইরা কাটিং বলছে। তো এই যে এটা আমাকে মা আসানসোল থেকে এনে দিয়েছে, নাইরা কাটিং, এই যে এদিক থেকে এরকম ব্ল্যাকের মধ্যে, তো এটাও বেশ ভালো লাগছে। এই দেখো, এরকম মায়ের দোকানে আছে, মা দোকানের জন্য এনেছে, আমাকেও দিয়ে দিয়েছে। অবশ্যই জানিও তোমরা কিন্তু যে কোন জামাটা তোমাদের সবথেকে ভালো লাগছে, তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা করা, তোমাদের জন্যই সব কিছু শেয়ার করা, তো অবশ্যই কমেন্ট করো একটা। চলো আরও একটা টপ দেখাই, এটাও আমি শপিং মল থেকে নেওয়া, এই যে নেভি ব্লু কালারের, দেখো কেমন লাগছে জানিও অবশ্যই, সিম্পলের মধ্যেই কিন্তু বেশ ভালো লাগছে। আর নিয়েছি দুটো লেগিংস, তো একটা ব্ল্যাক আর একটা ঘিয়া ঘিয়া, দুটোই আছে কিন্তু তাও নতুন তো নিতেই হয় পুজো বলে কথা। তো এই ঘিয়াটা, এই যে ডিপ যেটা দেখতে পাচ্ছি, এরকম ঘিয়াটা নেই, সেই জন্য নিয়েছি, আর ব্ল্যাক তো সবসময় লাগে, তো সেজন্য আবার নিয়ে নিয়েছি। তো এই যে আরেকটা কুর্তি দেখাবো, এটাও মা এনে দিয়েছে আসানসোল থেকে, সিম্পলের মধ্যেই কুর্তিটা, তো এমনি পরার জন্য জাস্ট এনেছে। দেখো এখানে পুরো কাজ করা আছে এরকম হালকা হালকা, এই যে পুরো কুর্তিটা, এই কালার, অনেক কালারই ছিল কিন্তু এটাই নিলাম, কারণ পুজোতে এই কালারটা একটাও কিনিনি সেজন্যই। তো এই যে ড্রেসটা দেখাবো, এটাই হচ্ছে লাস্ট দেখানো, এরপর আর কোনো ড্রেস নেই, তোমাদেরকে দেখিয়ে দিলাম সব, তো এটা হচ্ছে সব শেষে দেখাই, এটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো একদম পুরো পিঙ্কি পিঙ্কি, এটাও নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে, এখানে রবার্ট সিস্টেম, আর এই যে হাতটা এরকম ফোলা মতোই থাকবে, আবার হাতে এখানটাতে দেখো রবার্ট সিস্টেম, এটাও বেশ ভালো লেগেছে। এই দেখো, তো এই যে এই ড্রেসটাও কেমন লাগছে অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালোই লাগবে, এটা আমারও বেশ ভালোই লেগেছে। তো একটু নিউ ধরনের, যে এরকম একটু রবার সাইজটা, মানে হাতটা বেশ সুন্দর, তো এটা যখন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা জানিও যে এই পুজোর কালেকশানগুলো, আমার পুজোর শপিংটা তোমাদের কেমন লাগলো। এতেই কিন্তু শেষ নয়, এখনও কিন্তু আমার সাজার কালেকশান, মানে সাজবার যে দুর্গাপুজোর জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, জুতো অনেক কিছু শেয়ার করব। তো এতেই কিন্তু শেষ নেই, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, দারুণ দারুণ ভিডিও পেতে চলেছো, আর দুর্গাপুজো মানেই কিন্তু বাঙালির একটা ইমোশন, তো দারুণ ভিডিও পেতে চলেছো। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ঝটপট করে দাও, কারণ দারুণ দারুণ ভিডিও পেতে চলেছো, দুর্গাপুজো মানেই কিন্তু ঘোরা আড্ডা সব কিছুই হবে, আর অনেক জায়গায় জায়গায় ঘুরবো, তো সেটাও তোমরা আমার ব্লগের মাধ্যমে পেয়ে যাবে, দেখতে পাবে, তো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বারবার বলছি একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো, আর দেখবো তোমরা ঠিক বলতে পারো কি না, আমি কটা জামা দেখিয়েছি অবশ্যই কমেন্টে জানিও, তবেই না বুঝবো যে তোমরা পুরো ভিডিওটা দেখেছো। তো চলো টাটা।